দারুণ লাগছে, দারুণ এনজয় করছি সত্যি কথা বলতে। বহু বছর তো, দু বছর প্রায় পরেই আসছি দীঘাতে, প্রচুর আনন্দ করেছি বাবা, আনন্দ করবো একদম ফাটাফাটি। এরকম জমজমাট না থাকলে একদম ভালো লাগে না, ঠিক আছে? আর একদম রাইট টাইমে এসছি আমরা, আর ভীষণ 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 মানে মজা করছি আমরা, এত মজা করতে পরে বোঝাতে পারবো না, দারুণ লাগছে। দু বছর করোনার জন্য কোথাও বেরোতে পারিনি, দু বছর পরে এরকম মজা করছি, দারুণ ফাটাফাটি, দারুণ মজা, দারুণ মজা। আমরা কলকাতা থেকে এসেছি, কলকাতা উত্তরপাড়া থেকে, আগে থেকে দেখিনি, এখন যা ভিড় হচ্ছে, মানে এত লোক হয়েছে ধারণার বাইরে, ঠিক আছে? মানে এনজয় করছি বেশ। আজ হোলির দিনে দীঘার সৈকতে কেমন দেখছেন, কেমন কাটাচ্ছেন? এটা একটা অন্যরকম, এই প্রথমবার হোলির সময় দীঘা এলাম, মানে এটা মানে একদম অন্যরকম। এখানে একটা লাগছে সমুদ্রের ধারে হোলি কাটানো একটা মানে আলাদাই ব্যাপার, তো খুবই ভালো লাগছে একদম। আমরা হাওড়া থেকে এসেছি, আমার নাম প্রিয়াঙ্কা ব্যানার্জি। খুবই আনন্দিত, মানে এরকম দিন যে আবার ফিরে আসবে আমাদের জীবনে ভাবতেও পাইনি যে এরকম আসতে পেরেছে। ঠিক আছে, আমরা খুবই আনন্দ, খুব এনজয় করছি, মানিকতলা, মানিকতলা কলকাতা, মানিকতলা থেকে, মানিকতলা আমরা ট্যাংরা বাবুইহাটি অনেক জায়গা থেকে পুরো গ্রুপ হয়ে আমরা এসেছি, পালা থেকে এসেছি। আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে, এতদিন পর বেরাতে পেরেছি করোনার পরে, নিজেদের নিজেদেরকে খুব আনন্দিত মনে হচ্ছে, আর সবার সঙ্গে খুব আনন্দ করছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বাবা। কেমন ভিড় দেখছেন বা হোটেলে থাকার ক্ষেত্রে কত রকম সমস্যা হচ্ছে? খুব সব কোনো সমস্যা নেই, হোটেলে অ্যাভেলেবেল হোটেল। বিশাল ভিড়, খেলা হবে, খেলা হবে বলছে, করোনা চলে গেছে, বহুবার এসছি, তবে আজকের মতো আনন্দ আমরা কোনোদিন পাইনি। হ্যাপি হোলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। Happy holiday!
হোলিতে দীঘার সৈকতে কেমন কাটছে আপনাদের? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। ভিড়টা একটু বেশি বাট ভালো লাগছে, খুব এনজয় করছি। থ্যাংক ইউ। কেমন হোলি খেলছো আজকে? ভালোই লাগছে। ভীষণ খুশি, তার জন্য দু বছর হোলি খেলিনি ভয়ে, আতঙ্কে। এখন আতঙ্ক কেটে গেছে, প্রচন্ড খুশি তার জন্য। থ্যাংক ইউ। আজকে কিচ্ছু বলার নেই, শুধু হ্যাপি হোলি। আর কিচ্ছু বলার নেই, দারুণ লাগছে। মানে দীঘার সমুদ্রেতে আজকে এত লোক দেখে আমরা খুব উচ্ছ্বসিত আর কি। দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আমার দিকে তাকাও। তোমার নাম? আমার নাম অনুরাগ দে। সিললেন ট্যাংরা। কেমন লাগছে আজকে হোলিতে? দু বছর পর বেরিয়ে খুবই আনন্দতে লাগছে। বাবা মার সাথে এসছি, রং খেলছি বিচে এবং সমুদ্রে নামছি। কেমন আনন্দ করছো? হ্যাঁ খুব ভালো, এই প্রথমবার এসছি, খুব আনন্দ করছি, খুব ভালো লাগছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, খুব এনজয় করছি এখানে, এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। এতটা ভিড় আশা করেছিলেন? না এতটা ভিড় আশা করিনি, কিন্তু এসে খুব ভালো লাগছে আর খুব এনজয় করছি সবাই মিলে। থ্যাংক ইউ। লকডাউনের মধ্যে থেকে এবছর আমরা সুযোগ পেয়েছি, আর আমরা সুদূর মুর্শিদাবাদ থেকে ছুটে এসেছি দীঘা সমুদ্র সৈকতে একটু মজা করার জন্য। প্রচুর ভিড়, এরকম ভিড় আমি আগে দুবার এসেছি কিন্তু দেখিনি। এবছর প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, পরিবেশটাও ভালো, ওয়েদারটাও ভালো। নেই ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে এনজয় করার জন্য এর থেকে ভালো জায়গা হতেই পারে না। অনেক ভালো লাগছে। দীঘায় খুব ভালো লাগছে এসে, দীর্ঘ দু বছর থেকে লকডাউনে আসতে পারিনি, এই জন্য এসে খুব আনন্দিত হলাম, খুব ভালো লাগছে এখানে হোলি খেলতে। হোটেলে থাকার একটু সমস্যা হচ্ছে, মানে পয়সা করির দিকে একটু চাপ হচ্ছে, এটাই যা, তাছাড়া কিছুই নেই। দু বছর পর আমরা দীঘা এসছি, অনেকদিন পর একটা আনন্দ, সবাই এসছে, আমরা সবাই আনন্দ করছি, সবাই মিলে হ্যাপি হোলি। আজকে দিনে আমরা বলবো কি, প্রথমবার দীঘা এসছি, আমাদের খুব আনন্দ লাগছে, খুব খুশি হয়েছে আমরা, খুব আনন্দ, খুব ভালো লাগছে। কলকাতা থেকে? হ্যাঁ এই হোলির টাইমে ফার্স্ট টাইম এলাম, তো খুবই ভালো লাগছে, আলাদা ফিলিংস হচ্ছে একটা। হোলি খেললাম সমুদ্রের ধারে এই মরুভূমি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভিড় প্রচুর, এক্সেপশনাল ভিড় এই আর কি। আমার নাম সুরঞ্জন ম্যাচি। না রুম ভাড়া ঠিকই আছে, যেরকম রিজনেবল সেরকম ভাড়া, ভালোই ভাড়া, অসুবিধে নেই। এত ভিড় মানে ভাবতে পারছি না, মানে জনসমুদ্র, মানে ভীষণ ভালো লাগছে। সমুদ্রের ধারে এসে হোলি খেললাম, খুব খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমার নাম রীনা ব্যানার্জি। প্রচণ্ড ভালো লাগছে, মানে আজকে মানুষজন হাঁপ ছেড়ে বেঁচেছে। হ্যাঁ মানে আমরা যেটা গৃহবন্দী ছিলাম, আজকে এসছে এত আনন্দ পাচ্ছি হোলির সময়। বিশেষ করে আমরা যে হোটেলে রয়েছি, প্রচণ্ড ভালো হোটেল, এখানে দেখছি মানুষ খুব এসছে, খুব আমাদের ভালো লাগছে। না সেরকম কিছু, মানে হোটেল ভ্যারি করে, সেরকম রুম অনুযায়ী রুম আমাদের হোটেল দিয়েছে। আমরা যে হোটেলে রয়েছি খুব ভালো হোটেল, না সেই হিসেবে আমাদের হোটেলের দামও বেশি। আমরা হাওড়া শিবপুর থেকে এসছি, আলো ব্যানার্জি।
পাচ্ছেন? খুবই আনন্দ পাচ্ছি, এই দু বছরের পর করোনার জন্য বেরোলাম, মানে বাচ্চাদের নিয়ে তো বাচ্চারা ঘরের মধ্যেই বন্দি, তো খুবই ভালো লাগছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি বাবা মায়ের সাথে ভাল লাগছে, খুব অনেকদিন পর বেরিয়েছি, খুব ভাল লাগছে আমার বাবা মায়ের সঙ্গে বেরিয়ে। রং খেলেছি, এরপরে স্নান করবো। ভিড় দেখছেন? প্রচুর প্রচুর, মানে একটা কল্পনার বাইরে, যেটা ভেবেছিলাম তারও ঊর্ধ্বে। আর কিছু বলার নেই, এটা মানে দু বছর বাদে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। এই প্রথমবার, এই প্রথমবার, এই প্রথমবার, এই যে ওদের ওদের নতুন বিয়ে হয়েছে। আমার ছুটিতে বউসব কেমন কাটাচ্ছেন? দারুণ দারুণ, এই প্রথম বছর আমি দীঘা এলাম বিয়ের পর, বিয়ের পর প্রথম। এটা আমাদের হানিমুনি, হানিমুন প্রজেক্ট, বুঝতে পেরেছেন তো? মানে হানিমুনে এখানে আসা হলো। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে। কলকাতা? খুব ভালো লাগছে, মজা করছি। হ্যাঁ, ভীষণ সুন্দর। গত দু বছর আমরা কোভিডের জন্য বাইরে বেরোতে পারিনি, সেখান থেকে আজকে হোলির দিন আমরা এইভাবে মারতে পারবো, মানে গত দু বছর ভাবতে পারিনি, গত এক বছর আগে আমরা ভাবতে পারিনি। অমিক্রনের দাপটটাকে আমরা হারিয়ে, অমিক্রনকে হারিয়ে, কোভিডকে হারিয়ে প্রত্যেকটা মানুষ আজ এক জায়গা হয়েছে। আর দোল খেলার মজা দীঘাতে, এটা তো একদম সম্পূর্ণ আলাদা রকমের একটা আনন্দ, সম্পূর্ণ আলাদা রকমের একটা কী বলবো মজা, যেটা আমরা কলকাতায় কোনোদিনও পাইনি। কলকাতা থেকে এবার অনেকটা দূরে এসে আমরা দোল খেলছি, আমরা পুরো পরিবার এসেছি, আরও অনেক মানুষ এসছে, এ সম্পূর্ণ একটা আলাদা আলাদা উৎসব। দোলের উৎসবটাকে আমরা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছি, মানে কোভিডকে দূরে সরিয়ে, কোভিড মানুষের মন থেকে দূরে সরে যাক, সকল মানুষ ভালো থাকুক, এই আশা নিয়ে আমরা দোল উৎসব পালন করছি। হ্যাঁ, এখানে সকালবেলা আমরা পৌঁছেছি, আমাদের হোটেলের রুম পেতে একটু প্রবলেম হয়েছিল, মানুষ মানে যে রুমগুলো নর্মালি ভাড়া থাকে 1000 টাকা, 1100 টাকা বা 1200 টাকা, সেই রুম আজকের দিনে 3000 টাকা, 3500 টাকা চাইছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা পেয়ে গেছি রুম। দোলের দিনে এত ভিড়, ওদেরও কিছু করার নেই আজকে হোটেলের ওলারাও, ওরাও বলছে যে দু বছর কোনো বিজনেস করতে পারেনি, যার জন্যে আজকে এটা ওদের সুযোগ একটা এসছে, টানা 3 দিন ছুটি পেয়েছে। হিন্দু ধর্মে পরপর দোল উৎসব, মানে দোল হোলি একসাথে পড়েছে, তো টানা 3 দিন ছুটি মানুষ খুব উপভোগ করছে হোলি উৎসব। সুশান্ত দাস, খুব ভালো, এখানে এসে খুব মজা পাচ্ছি, অন্য সময় কলকাতায় কাটাই, এখানে কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে, সবাই রং খেলছে, আবির খেলছে, এখানে পরিবেশটাই অন্যরকম। এখন অনেক ভিড়, প্রচণ্ড ভিড়, ওই জন্য জলে নামতে পারছি না, কিন্তু ভালো লাগছে, ভিড়টা একটু কমলে নামবো। আর প্রত্যেকবারে দোলে নাকি এরকমই ভিড় হয়, কিন্তু প্রত্যেকবার তো আসা হয় না, এবারে এসছি, মজা করছি পুরো ফ্যামিলি, শুধু খুব ভালোই লাগছে। আমার নাম উজ্জ্বলা দাস, সাম্বায়ার থেকে এসছি, আমরা পুরো ফ্যামিলি এসছি সাম্বায়ার। এবার হলিতে দীঘার সৈকতে খুবই ভালো লাগছে, কেননা এত গত দু বছর পর আমরা যে বাইরে বেরিয়েছি ঘুরতে পারছি, এই সমুদ্র সৈকতে এসে আরও ভালো লাগছে, সমস্ত মানুষকে একসাথে পেয়েছি, সকল মানুষের আনন্দের সাথেই আমাদের আনন্দ জড়িয়ে, সেই জন্য খুবই ভালো লাগছে যে প্রতিটা মানুষ এতদিন পর বাইরে বেরোতে পেরেছে এবং খুব ভালোভাবে আনন্দ করতে পারছে। আমার নাম প্রতাপ দাস, হাতিবাগান থেকে আসছি। হোলির দিনে দীঘার সৈকতে কেমন কাটাচ্ছে? দারুণ দারুণ, খুব আনন্দ করছি, দু বছর পর সবাই মিলে আমরা আনন্দ করছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এর আগেও এসছি, এরকমের ভিড় দেখেছি, তারপরেও ভালোই ভিড় হয়েছে, ভালোই ভিড় দেখছি তো। ভোরবেলা এসছিলাম, এখন এসছি চান করতে, জল একটু দূরে গেলে চান করব, আর ছবি তুলছি, রং খেলছি, আবির খেলছি, পুরো পরিবারকে নিয়ে আছি, আমার সবাই আমরা রয়েছি, পুরো পরিবার, আমার ছেলে, আমার মিসেস, একদম কলকাতা শ্যামবাজার, পীতাম্বর ব্যানার্জি। হোলি জয়।
আছে।